হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম টু গ্রেট কোস্ট অফ ব্লগস। একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের কাছে চলে এসেছি। আজকে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। আর আজকে আমরা বেশি বড় ভিডিওটা করব না, জাস্ট একটা শর্ট ভিডিওতে দেখাবো যে আমাদের পাখির ঘরটা, তার আশপাশের পরিবেশটা, মানে আমাদের ছাদ বা বাড়ির আশপাশটা কেমন, এটাই দেখাবো। আর তারপর কাল থেকে যেমন নর্মাল ভিডিও আসে তেমনই আসবে। তো চলুন একটু দেখাই আপনাদের। চলুন, আমাদের কিন্তু একটু গাছেরও শখ আছে। তো ছাদে টুকটাক গাছ আছে, যেমন কাগজ ফুল গাছ, এটা আর একটা কামিনী ফুল গাছ আছে। আর এই দুটো গাছের নাম, এটা রঙ্গন ফুল, রঙ্গন ফুল আছে, কিনা রঙ্গন। হ্যাঁ, আর ওদিকে আমাদের মা মনসার তো গাছ আছেই, ওটা পুজো করা হয়। চাপা আছে, চাপা আছে। আর এদিকে একটা লেমন গ্রাস আছে। চলুন এবার যাই, চলুন পাখির ঘরটা দেখি। তার আগে দেখাই এই যে আমাদের আমাদের রিও বুবু মন্ডল। হ্যালো করে দাও, মানু হ্যাপি নিউ ইয়ার বলো। এই যে, এই যে আমার বুবু, ও বুবু। চলুন আপনাদের দেখাই পাখি ঘরটা। এখানে মোটামুটি আপনারা তো জানেনই, কদিন ধরে ভিডিও দেখছেন যে সানকনু, ককটেল, বদ্রি আর লাভ বার্ডের প্রচুর ভ্যারাইটি আছে। আর তার সাথে আরেক টাইপেরও কনুর আছে, মানে দুপে সানকনু ছাড়া। সেটা এখন বক্সে আছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কনুরের বক্স কিন্তু আমরা কিন্তু বার করি না, মানে সেটা সানকনুর বলুন বা এই কনুরটা, কারণ বলা হয় যে একটু এক্সটিক বার্ডসের বক্সটা সারা সিজনই রাখতে। আর হ্যাঁ, ইয়েলো সাইড কনুর। আর লাভ বার্ডের তো যেগুলো ব্রিডিং সেটআপে আমাদের আছে সেগুলোর বক্স আছে, আর যেগুলো এখনও অ্যাডাল্ট হয়নি বা যেগুলো আপাতত ব্রিডিং করছে না সেগুলোর বক্স খোলা আছে। এগুলো তো যেহেতু ব্রিডিং সেটআপে আছে, বক্সে আছে, আর তার নিচের কোনটা কিন্তু বক্সে ঢোকা বেরোনো করছে, একটু যখন ফাঁকা থাকে তখন ঢোকে। এগুলো সব বদ্রি আছে, হাঁড়িতে বাচ্চা আছে। আমাদের পাখি ঘরের এই পাটটা ওপেন থাকে, কিন্তু আপাতত শীতের জন্য চাপা আছে, চাপা দেওয়া আছে। আর বাল্ব টাল্ব তো লাগানো থাকেই, আর বক্সে বাচ্চা আছে। ওগুলোর বাচ্চা ফুটেছে, বাচ্চাটা ফুটেছে। আর এই বেঞ্চটাতে আমরা পাখি খাবার বলুন, ওষুধ বলুন, এগুলো রেখে, হ্যাঁ রেখে তো করতে লাগে। পুরো পাখি সকাল থেকে উঠে চারিদিকে সবুজ হয়ে দেখে আর কি। আপনাদের না ছাদে গিয়ে আমরা একটু বাইরে এনভায়রনমেন্টটা একটু দেখাবো, তাহলে আপনারা বুঝবেন। আর এই যে আমাদের বুবু মন্ডল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আশপাশে কিন্তু প্রচুর গাছ আছে, যার জন্য পাখিদের জন্য কিন্তু খুব মানে ফ্রেন্ডলি হয়। আর এই দিকটা তো পুরোই জঙ্গল আছে আমাদের বাড়ি। এই সাইডগুলো কিন্তু ভর্তি গাছ আছে, মানে প্রায় জঙ্গল জঙ্গল মতো। তো পাখিরা কিন্তু এইরকম একটু খোলামেলা এনভায়রনমেন্ট হলে পাখির জন্য খুব ভালো হয়, কারণ আমাদের এখানে পাখির ডিস্টারবেন্সও খুব একটা হয় না সন্ধ্যের পর, যে খুব মানে লাউড যে খুব মানে গাড়ি ঘোড়ার আওয়াজ বা কিছু সেই সব থাকে না। এখানে কিন্তু দুটো মন্দির আছে, যেটা লাল আপনারা দেখলেন ওটা একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। তো আজকে কিন্তু খুব শর্টে দেখাবো, আজকের ভিডিওটা এইটুকুনি থাকবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ইনফরমেশনটা শেয়ার করবেন আমাদের চ্যানেলের ব্যাপারে, আর আমাদের একটু সাপোর্ট করবেন এরকম অনেক ভিডিওর সাথে। কালকে থেকে নর্মাল ভিডিও ব্লগ সবই আসবে, আমাদের সাথে থাকবেন। টাটা টাটা।